এখন আমরা এসটি বর্ণনগরের নস্টার ক্লাবের পুজোতে এখানে সবাই রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। দাদা, আপনার পুজোর ব্যাপারে আপনি কিছু বলুন। আমি তারক দাস, ক্লাব সেক্রেটারি। আমাদের পুজোটা 23 বছর হলো। আমাদের এখানে ম্যাক্সিমাম যেটা আমাদের হয়, মহিলারা আমাদের এই পুজোটার পুরো তত্ত্বাবধানে থাকে এবং আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে এরা প্রত্যেক বছর একই রকমভাবে এফোর্ট দেয় পুজোর ওপরে। আর ওদের জন্যই আজকে পুজোটা এইভাবে সুন্দরভাবে পরিচালনা হয়। আর আমরা সমস্ত দিকের লক্ষ্য রাখি, মানুষের যেন কোনো প্রবলেম অ্যারাইজ না হয় পুজো করতে গিয়ে। আমাদের রাস্তা আমরা আটকাই না, রাস্তা খোলা রেখেই আমরা পুজো করি এবং প্রত্যেককে আমরা স্যাটিসফ্যাকশান করি পুজোর ব্যাপারে। আর আমাদের পুজোটা যেন আরও সুন্দরভাবে হয়, তো তাদের জন্য এই আমাদের যে মহিলা সদস্যরা আছে, তারা প্রত্যেকে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ওরা সুন্দরভাবে পুজোটা পরিচালনা করে। আচ্ছা দিদি, আপনারা কিছু আমি পুজোর সঙ্গে জড়িত আছি। আমাদের পুজো খুব আনন্দে কাটে, আমরা দারুণ এই কটা দিন আমরা পাড়াতে থেকে খুব মজা করি। আমাদের কোথাও যেতে হয় না, আমরা সবাই একসাথে একতাভাবে মিলে কাজকর্ম করি, এটাই হচ্ছে আমাদের আনন্দ। আমাদের নস্টার স্পোর্টিং ক্লাবের আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং পাড়াতে থাকিও একসাথেই। এই দুর্গাপুজোটা আমরাই সবাই মিলে, দাদারাও রয়েছে আমাদের সঙ্গে, সবার সহযোগিতাতে খুব ভালোভাবে আনন্দ করি এবং পুজোটা আগামী বছরে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই পুজোটা আমাদের অনেক দিনকার, আজ 23 বছর হয়ে গেল পুজোটা হচ্ছে, তো মোটামুটি আমি আজ 18 বছর এখানে পুজো আছি। তা প্রথম থেকেই, যবে থেকে এসেছি তবে থেকেই আমার খুব আনন্দে কাটে, কোনো দিন বাদ যায়নি, এখান থেকে পুজো থেকে কোথাও যায় না। আমি যদিও বেশি দিন হয়নি, প্রায় 10 বছর, তো এই পাড়ায় মানে আমি এসে মানে এমনভাবে মানে সবাইকে এক মানে এক করে নিয়েছি, মানে মনে হয় না যে আমি এখানে নতুন এসেছি। প্রত্যেকে আমরা এক রকম করে আনন্দ করি। আমি এসেছি ভুটান থেকে, তো একই আমরা প্রত্যেকে রান্না থেকে শুরু করে, মায়ের কাজ থেকে শুরু করে প্রত্যেক আমরা নিজেরাই করি, মানে খুব আনন্দ করি এই 4-5 দিন। নমস্কার সকলকে, এটা হচ্ছে আমাদের ঘরোয়া অষ্টমীর শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি, পরিবার দলন হয় আমাদের পাড়ার প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ সমিতিতে পরিবারের মতো আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে একটা পরিবার হয়ে যাই। আমরা এই কটা দিনে 4 দিন, আচ্ছা 23 বছর ধরে আমার যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে এই পুজোটা শুরু হয়েছে, মানে 2000 সালে আমার বিয়ে হয়েছে, 2000 সাল থেকে এই পুজোটা শুরু হয়েছে। আমি ভীষণ আনন্দিত, 25 বছর সামনে আসছে, আমরা তো ভীষণ আনন্দ করবো, 25 বছরটাকে দারুণ এনজয় করবো। আর একদম পুরো পাড়া সবাই মিলে পরিবার, একটাই পরিবার আমাদের, আমরা কখনো কাউকে ভিন্নভাবে দেখি না, এটা আমাদের ভীষণ, আমরা মানে সংসার সামলে সবসময় মহিলারা এখানে থাকে। আর তোমার এটা মানে মাই আমাদের ক্ষমতাটা দেন। তোমাদের এই পুজোটা ঠিক কত বছর ধরে চলছে?